রাজনৈতিক জীবনে নতুন অধ্যায়ে পদার্পণ করলেন দীপক মজুমদার। গত 14 জুন লোকসভার পাশাপাশি ঘোষিত হয়েছে 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল। উপনির্বাচনে ইন্ডি জোটে সিপিআই মনোনীত প্রার্থী রতন দাসকে 18,017 ভোটে ব্যবধানে পরাজিত করে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। জয়লাভের পর বুধবার বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেন দীপক মজুমদার। বুধবার রাজ্য বিধানসভা ভবনের লবিতে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদার শপথ গ্রহণ করেন। নবনির্বাচিত বিধায়ককে শপথ বাক্য পাঠ করান রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এই দিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ রাজ্যের মন্ত্রী, বিধায়ক এবং রাজ্যস্তরীয় নেতানেত্রীরা। এদিন নবনির্বাচিত বিধায়ককে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। খুবই আনন্দের বিষয়, আমাদের সবার প্রিয়, সবার আদরণীয়, আমাদের যে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র, যিনি 7 রামনগর বিধানসভার থেকে উনি পিপুল ভোটে জয়যুক্ত হয়ে আমাদের ত্রিপুরা অ্যাসেম্বলির মেম্বার হয়ে আজকে এখানে এসছেন এবং শপথ নিয়েছেন। আমি সর্বপ্রথম ওনাকে, আমি আপনারা সবাই দেখেছেন, ওত নেওয়ার পরে সবাই হুমড়ি ঘেরে এখানে পড়েছে, ওনাকে আমি স্বাগত জানাচ্ছি, ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিন এই অ্যাসেম্বলির আরও বেশি করে তার সমৃদ্ধি হবে ওনার সহায়তায় আমি নিশ্চিত, এবং ওনাকে আবার ওয়েলকাম জানাচ্ছি। শপথ গ্রহণ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গণদেবতাদের ধন্যবাদ জানান নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদার। বিধায়কের দায়ভার গ্রহণ করার পর নিজ বিধানসভা কেন্দ্রের উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান তিনি। না, এটা আমার বলবো, রাজনৈতিক জীবনে একটা নতুন দিক শুরু হয়েছে। এই নতুনভাবে আমি রাজনৈতিক একটা আঙ্গিনা দেখেছি রাজ্য বিধানসভায়। যারা রাজনীতি করে সর্বপ্রথমের ইচ্ছা থাকে একটা ভালো জায়গায় গিয়ে ভালো বেশি করে কাজ করার সুযোগ দেওয়া। পবিত্র বিধানসভায় শুধু আমি রামনগর বিধানসভা নির্বাচিত হয়েছি, জনগণ আমাকে নির্বাচিত করেছে, আশীর্বাদ করেছে, কাজ করার সুযোগ দিয়েছে, পাশাপাশি সারা রাজ্যের হয়েও কিন্তু উন্নয়নের কথা বলতে পারি। এটা একটা বাড়তি সুযোগ আমি বলবো যে আমার রাজনীতি জীবনে একটা নতুন অধ্যায়, আমার খুব ভালো লাগছে। এবং যারা আমার আজকে বিধানসভা যারা আমাকে পাঠিয়েছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে আমি জয়েছি, যাদের সমর্থনে বা যাদের আশীর্বাদে আমি সুযোগ পেয়েছি, তাদেরকে আজকে কৃতজ্ঞতা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, আরএ নিউজ।